কেঁদে কেঁদে আমাকে আর আকুল করে তুলবে না পিতা, এবার এবার যে আমাকে যেতে হবে পিতা, আমাকে যে যেতেই হবে। আমি তোকে কেমন করে বিদায় দিব রে মা? বিদায়েরই
একে একে সবাই চলে গেছে আমি আর কার আশায় একালি থাকব যার আশা আমি এতদিন আশবাড়িতে চাকরি করেছি সেই জন চলে গেছে আমার মা রূপবান যেই পথে গেছে ঠিক সেই পথে আমি যাব ঠিক সেই পথে আমি যাব Thank you.
হ্যাঁ সিংহাসনে নিশ্চিত মনে বসে আছেন আর এদিকে যে মা রূপবান কাঁদতে কাঁদতে প্রাসাদে আসছে কি করবো জাহানারে
আমার চেয়ার কোনো উপায় নেই। ওই দেখুন যাব না, মার উপর কেদিকে দিকে আসছে। কি হয়েছে মা, তুই এভাবে কাঁদছিস কেন? আব্বা গো, আজ দিশি শেষে আমি একই সবটি দেখলাম। কে যেন আমাকে বলে গেল ওই নতুন পথে যেতে। আব্বা গো, তাহলে কি সত্যি সত্যি আমাকে নতুন পথে যেতে হবে? আরে মা, তোকে যে নতুন পথে যেতে হবে রে মা, তোদের কল্যাণের জন্যে তোমাকে যে নতুন পথ অনুসরণ করতে হবে মা। আম্মা গো, নিশি প্রায় শেষ হয়ে এলো, আমার স্বামীকে আবার কাছে দিন, নইলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। আমাকে বলে দিই, আমি আমার স্বামীকে নিয়ে আমি সেই পথে চলে যাব। তোমার দুই চোখ যেই দিকে যাবার, তুমি তুমি সেই দিকে চলে যাও। বিদায় দেন বি
সাধনার পর যাকে আমরা পেয়েছিলাম আমার বুকের মনে আমাকে ছেড়ে চলে গেল আমার বুকের দল রহিমকে নিয়ে বারো বছরের জন্য নির্বাসে চলে গেল আমি আর এখানে থাকবো না আমার বুকের মানে যে পথে গেছে আমি চলে হ্যাঁ জাহানারে আমার বুকের মালিক যেই পথে চলে গেছে আমিও সেই পথে চলে যাব আমিও সেই পথে চলে যাব